এখন দেখছেন তো আমাদের আমরা সবাই মা হয়েছি আমাদের সবারই বাচ্চাদের ঘরে আনা হয়েছে নতুন নিয়ম এখন দেখতে পাচ্ছি ইউটিউবারের বাচ্চা বাচ্চাটা যখন হয় সেই বাচ্চাটাকে আমরা ঘরে আনি আনার পর মাথাটা ধুয়ে দেওয়া হয় গঙ্গা জল দেওয়া হয় এটা আমরা জানি ধান দুপ দিলে দিল বাচ্চাদের মাথায় ছোঁয়ায় না হাত কারণ সিজারের বাচ্চা ইনফেকশনের ভয় থাকে একটু মধু একটু ঠোঁটের এখান একটুখানি মধু একটু চিনি এগুলি লাগায় তেল দেয় এটা আমরা দেখেছি এখন দেখলাম দুজনের ঘরে যেহেতু ওরা হাই প্রোফাইল ইউটিউবার দিয়া এবং আমাদের সানির ঘরে দুজনের ঘরে দেখলাম ওরা দিয়া ঘরের বাচ্চাটাকে একদম পুরো ঠান্ডার মধ্যে ওকে একদম পুরো খুলে একদম রীতিমতো মানে হসপিটালে জামা পরে মানে বলে স্নান আমাদের নোক টোক ছোঁয়া এটা আমরা জানি একদম পুরো স্নান করানো এবং এটা ইনফ্রন্ট অফ ক্যামেরা ক্যামেরা সামনে বাচ্চাটাকে পুরো খুলে চান করানো হলো সানির বিষয়ে এতটা করেনি সানি গঙ্গা জল দিয়ে ঠান্ডা ছিল কিন্তু সানি কী করেছে বাচ্চাটাকে বাচ্চাটাকে অটো এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে অটোতে রেখে যে ও যে মিষ্টি কিনলো এবং প্রত্যেকটা লোককে বাবার যেহেতু বাবার অটো চালায় বাবার লাইনে যারা ওইখানে অটোওয়ালা যত অটোওয়ালা ছিল সবাইকে মিষ্টি খাওয়ালো সেটা ভিডিওতে ক্যাপচার করতে হলো কিন্তু ক্যাপচারটা কীভাবে করলো বাচ্চাটাকে বসে রেখে অটোতে ঠান্ডার মধ্যে হসপিটাল ফেরত বাচ্চাটাকে ডাইরেক্ট বাড়িতে না নিয়ে মাঝ রাস্তায় বাচ্চাটা সহিত সেখানে অটো দাঁড় করি কারণ বাবাই অটো চালায় পুরো জায়গাতে মিষ্টি দেওয়া হলো বাচ্চাটা কতটা ঠান্ডা লাগলো বাচ্চাটা অসহায় কারণ সে বড় ইউটিউবারের বাচ্চা বাড়িতে আনা হলো প্রচণ্ড সাজানো বোঝানো রাস্তার থেকে মিষ্টি কেনা হল সেটা দেখানো হলো তারপর বাচ্চাটাকে আনার পর এই ঠান্ডার মধ্যে বাচ্চাটার পায়ে বারবার আচ্ছা ওই যে তখন বাড়িতে বোধ ঘরটাও ফেললো যেভাবে লোকটি ঢোকায় ঘট ফেললো আচ্ছা ঠিক আছে এটা তো ঠিক আছে পাটাচ্ছো আলো তারপর বাচ্চাটাকে আলতা পাট এমনিতে হাত দিনে একটুখানি ছুঁয়ে দিলেই হতো না পুরো পাটাকে আলতার মধ্যে ডুবিয়ে ডুবে এই ঠান্ডা বাচ্চাটা মানে কুকড়ে যাচ্ছে ঠান্ডাতে তারপর সেই পাটা ছুঁয়াল ছুয়ালো সাদা রুমালের মধ্যে বলবে যেটা নিয়ম নিয়ম তো করতে হবে হ্যাঁ নিশ্চয়ই নিয়ম করতে হবে এটা নিয়ম আমাদের নিয়ম আমাদের শাস্ত্র আমরা মিস করতে পারি না তো ঠান্ডা যত হোক বৃষ্টিপাতের হোক বাচ্চাটাকে চান করানোর ঠিক ছিল এটা ভিডিও দেখা দরকার ছিল পুরো বাচ্চাটা আমার গার্ল চাইল্ড যাই হোক ছোট বাচ্চা বাচ্চাটা পুরো বাচ্চাটাকে খুলে সেই মানে একদম স্নান করানো হলো অটোমেটিক্যালি ঠান্ডার মধ্যে বাচ্চাটা একদম কাঁপছিল সেই বাচ্চাটাকে কোনো মতে পরে কাপড় পর বিশেষ করে আমি দিয়ার বাচ্চার কথা বলছি বাচ্চাটাকে পরে স্নান করানো হলো তারপর স্নান করানো হলো এবার পুরো জামাটা পরে পড়ানো হলো সেই অবস্থাতে বাচ্চাটাকে ঘরে নিয়ে আসা হলো আসার পরে পা আলতাতে ছুঁয়ে ছুঁয়ে ছুয়ানো হলো মানে ফোর্সলি হুম তারপর সেটাকে রুমালের মধ্যে ছাপ নেওয়া হলো হাত দিয়ে একটুখানি পাটা একটুখানি জাস্ট জাস্ট ডিপ একটু ঢুকালি হতো যেহেতু সেটা এখন ইউটিউব হবে এটা ভিডিও হবে পুরো নর্মালি পাটা একটুখানি ছানোর পর হাত দিয়েই দুটো এটা পরে বিষয় সানি করেছে হাত দিয়ে পুরো পাটাতে আলতাটা মেখে দিলেই ওই রুমালের মধ্যে ছাপটা পড়ে যায় বা পেপারে একটা ছাপ ছাপটা পড়ে যায় পড়ে যায় কিন্তু সেখানে যেহেতু এটা ইউটিউবারের বাচ্চা ছোট্ট ছ দিনের বাচ্চাগুলিকে ওরা ওদের ইউটিউব বিজনেস থেকে ইউটিউব থেকে দূরে না পাটা ছুঁয়ে ডুবিয়ে ডুবিয়ে পাটাকে ছুঁয়ালো তারপর সে বাচ্চাটাকে রুমালটা করে দেখালো এবার ভেবে দেখো এরা এত এত লাখ লাখ ভিউস হওয়ার পরেও ছোট্ট আর যেটা কিনা মানে মাস্ট যে সিজারের বাচ্চা দুটো বাচ্চা কিন্তু সিজারের সিজারের বাচ্চা খুব তাড়াতাড়ি ইনফেকশাস হয়ে যায় এখনও হয় এখনও আর দিনও হয় বলে একটু এটাকে আর এই ঠান্ডাটা বাচ্চা সাধারণত মাদার্স উমবে মায়ের পেটের ভেতরে খুব গরমে থাকে এর জন্য বেবিজ রুম যেটা হয় বড় বড়ো নার্সিংহোমে বাচ্চাগুলি কিন্তু ইনকিউবেটারতে কিন্তু খারাপ কিছু না আইসিউটি শুধু রাখা হয় না রুম টোটালি রুমটাকে গরম করে রাখা হয় হ্যাঁ রুমটাকে গরম করে রাখা হয় যে যেই ওয়েদারে বাচ্চাটা ছিল পেটেতে যখন বেরিয়ে আসে সেটা যেন সেই ওয়েদারই বাচ্চাটা পায় তার জন্যই বাচ্চাটাকে ওইভাবে রাখা হয় সেইখানে দাঁড়িয়ে এই বাচ্চাটাকে ঠান্ডার মধ্যে তারপর অটোতে আমি সানি বাচ্চার কথা বলছি অটোতে করে এনে এতটা রাস্তা আনা হলো রাস্তাতে দাঁড়া করানো হলো মিষ্টি কেনা হলো মিষ্টি সবাইকে বিতরণ করা হলো হুম আর দিয়ার বাচ্চাও এত দূরে সেই ফ্ল্যাট থেকে শ্বশুরবাড়িতে চলে আসলো দিয়া এটা সবাই মধ্যে শ্বশুরবাড়িতে আসবে শ্বশুরবাড়িতে চলে আসলো আসার পর খোলা উঠানের মধ্যে তাকে এইভাবে স্নান করানো হলো এবং ওপেন ক্যামেরা দুদিক দিয়েই ক্যামেরা হচ্ছে দিকে ভিডিও হচ্ছে দিয়ে কিন্তু ওই যে আমি বলেছি একটা ক্যামেরাম্যান থাকতো ওদের সবসময় সঙ্গে সে ক্যামেরাম্যান ছিল আমি জানি না ভিডিওটা গুলি করে কিনা না সে ক্যামেরাম্যান ছিল সেখানেও সেই ভিডিওটা কল তারপর সেই আলতা সেই মুখ সব কিছু এবার ভেবে দেখুন এদের কাছে এই ছোটো ছোটো বাচ্চাগুলিও কিন্তু রেহাই পায় না মানে ভিডিওগুলি করতেই আর এই ভিডিওগুলি তোমরা করে নর্মাল ছোটো ছোটো করে প্রাইভেট করে রেখে দিতে পারো যে এটা ছিল তো ছোটো একটা স্পিড এইটাকে এইভাবে এই ভিডিওগুলিকে বড় করার কি মানে হতে পারে এই বাচ্চাগুলিকে কষ্ট দেওয়ার কি মানে হতে পারে এই বাচ্চাগুলো তোমাদের জন্য সারা জীবন রোজগার করবে এই সাত দিন হবে আট দিন হবে হামা দেবে হাঁটবে তো এই বাচ্চাগুলো তোমাদের একটা রোজগারের একটা অনেক বড় ব্লগ চ্যানেলে একটা বাচ্চা মানে অনেক বড় তোমাদের একটা রাস্তা হয়ে গেল তো ছ দিনের বাচ্চাটাকে ছাড়ছো না এটাই ভাবতে খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে একটা বাচ্চাকে তোমরা খোলাস করছো সেটা ভিডিও তো করে দেখাচ্ছ তারপর সে বাচ্চাকে তুমি কী করে ইসেতে করলে কী বলে এটাকে আলতাটাকে এইভাবে মানে বিশেষ করে সানির বাচ্চাটাকে এইভাবে চুপে করে করা হলো তো এইগুলি না সত্যি মেনে নেওয়া যায় না সেলিব্রিটি ভাবছো বাচ্চাটাকে একটু বড় হতে দাও এক মাস হতে দাও হ্যাঁ নিয়মগুলি করেছে এটা ক্লিপিংস শর্ট শর্টস ক্লিপিংসে নিলে পারতে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সেই ক্লিপিংস রে ভিডিও করতে পারতে কিন্তু বাচ্চাটাকে বাইরের বাচ্চাটা না স্নানের বাচ্চার পরে কাঁদতে শুরু করে দিল কোনো মত এটাকে ড্রেস কিন্তু ও কিন্তু ড্রেস সানি বাচ্চাকে ড্রেস খোলা না হয়নি ড্রেস পড়া ছিল পর অন্য ড্রেস পরা হচ্ছে কিন্তু একদম খালি গা হয়ে সানটা দেখানো হয়নি কিন্তু দেওয়ার বাচ্চাটা একদম পুরো এই ঠান্ডার মধ্যে এক বাচ্চা কি শিক্ষা তোমরা দিচ্ছ এবং তোমাদেরকে দেখে আমরা নতুন ইউটিউবার যারা এখন মা হতে চলেছে এরা যারা কত কিছু করবে ভাবতেই অবাক লাগে বাচ্চা সুস্থ গেল সুস্থ হয়ে গেল তখন তো এটা নিয়েও আবার ভিডিও হয়ে যাবে ওটা নিয়ে একটা বিশাল বড় বিজি হয়ে যাবে ও কেন হলো কেন হলো কি হলো ব্যাস হয়ে গেল আর দিয়ার তো কিছু কম নেই তারপরেও এটা তারপরে বাচ্চা কেন খেলছো দিয়া তোমার তো ভিউজ এর কম নেই তোমার তো কিছু কম নেই তাহলে তুমি কেন করছো এরকম ভাবতেও অবাক লাগে বাই